সৌদি আরবের নেতৃত্বে প্রতিবেশী কয়েকটি দেশ কাতারকে কূটনীতিক ও অর্থনৈতিক অবরোধ করে রেখেছে। এই অবরোধ আরোপের পর 2 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মাধ্যমে কাতারের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা চলছে, কিন্তু কাতার সবসময় বিষয়টিকে তার শক্তির উপর দৃষ্টি রেখেছে যাতে করে পরিস্থিতির উন্নতি হয়। এই সংকট থেকে যে বিষয়ে কাতার লাভবান হয়েছে, আসুন তা নিয়ে আজকে আলোচনা করা যাক। অবাধ বিদেশ নীতি প্রণয়ন যা তার অর্থনীতিকে উপকৃত করেছে। কাতার সম্প্রতি বিশ্বের 80টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ দিয়েছে। কাতার এখন এই অঞ্চলের সবচেয়ে উন্মুক্ত দেশ। কাতারের বিশেষ আত্মীয়তা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান করার জন্য দর্শনার্থীদের আমন্ত্রণ জানাতে পেরে দেশটি আনন্দিত। অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রতিবেশী দেশগুলো কাতারের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও কাতার কয়েকটি দেশের সঙ্গে তার পুরনো বন্ধনকে পুনর্নবায়ন করেছে। তুরস্ক, ওমান, রাশিয়া, ভারত প্রভৃতি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী নতুন সম্পর্ক গড়ে তুলেছে এবং এটি তাদের জন্য উপকারী হবে তার কোনো সন্দেহ নেই। নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ। এই সংকট কাতার এবং বিশ্বকে প্রকৃত বন্ডামি এবং পরিকল্পিত উদ্দেশ্যকে প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর প্রকৃত উদ্দেশ্য আজকে সবার সামনে সুস্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। একটি বৈশ্বিক সরকার যা জাতীয়তাবাদী আদর্শে প্রবাসী প্রতিভাকে মূল্যায়ন করে। সম্প্রতি কাতার কয়েকজন যোগ্যতা সম্পন্ন প্রবাসীকে স্থায়ী রেসিডেন্সি কার্ড প্রদান করেছে, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম। কাতার নিশ্চিতভাবে এই আইন থেকে অনেক কিছু অর্জন করবে। এর ফলে দক্ষ প্রবাসীদেরকে তারা গড়ে রাখতে পারবে। এসব দক্ষ কর্মী যে কোনো দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। অবরোধের কারণে কাতার থেকে অন্য দেশ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য কাঁচামাল আমদানির দিকে নজর দিয়েছে এবং এটি তাদের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে। দেশটি এখন তুরস্ক, ইরান সহ প্রভৃতি দেশ থেকে তার জনগণের কাছে সস্তায় আরও ভালো মানের পণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছে। যদিও কাতার আরও আত্মনির্ভরশীল হতে তার এগ্রো ইন্ডাস্ট্রির উন্নয়নে বছরের পর বছর ধরে চেষ্টা অব্যাহত রেখেছে, তবে এই সংকট স্থানীয় ও স্বদেশের কৃষকদের জন্য তাদের বাজার প্রসার ও আয় বৃদ্ধির নিখুঁত সুযোগ বলে প্রমাণিত হয়েছে। জিসিসির সুবিধা রয়েছে, তবে সৌদি আরব তার অভিপ্রায় বাস্তবায়নের জন্য কাতারকে বাধ্য করেছে, যা প্রতিনিয়ত অনেক সমস্যার জন্ম দিয়েছে। বিশ্ব এবং অন্যান্য মধ্যপ্রাচ্য দেশগুলোর কাছে সৌদি তার নিজেকে একটি বড় শক্তি প্রমাণ করার জন্য ছোট ছোট দেশগুলোকে ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছে। এই সংকটের ফলে কাতার স্পষ্টভাবে তুলে ধরেছে যে তার সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ধরনের হস্তক্ষেপ এবং অপমান আর যাই হোক বিনোদন হিসেবে গ্রহণ করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক। এটা স্পষ্ট যে মার্কিন সরকার কাতারের পাশে দাঁড়িয়েছে এবং বিশ্বের সন্ত্রাস বিরোধী সমস্যার সমাধানে তার প্রচেষ্টাকে প্রশংসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার সর্বপ্রথম একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এজন্য প্রকাশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারের ভূয়সী প্রশংসা করেছিল। সরকারের প্রতি দেশের জনগণের ভালোবাসা। উপসাগরীয় অঞ্চল বা মধ্যপ্রাচ্যের বিপ্লবের ইতিহাসে যুদ্ধ এবং গৃহযুদ্ধ একটি অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কাতার সম্পূর্ণ ব্যতিক্রম। কাতারের শাসকদের প্রতি দেশটির জনগণকে কোনো ধরনের সহিংসতা বা বিপ্লব করতে দেখা যায়নি। কারণ হিসেবে বলা যায়, কাতার সরকার সর্বদাই তাদের বাসিন্দা বা নাগরিকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে এবং এটি জনগণকে কাছে নিয়ে এসেছে।